সন্দেশখালী কাণ্ডের জের বাংলার ঘোলা জল দিল্লিতেও শুভেন্দুর নালিশের পর কাল গ্রাউন্ড জিরো জাতীয় তফসিলি কমিশন গ্রামে গিয়ে আক্রান্ত নির্যাতিতাদের সঙ্গে কথা সরজমিনে তথ্য তালাশের পর আজ রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা বেলা ১১টায় দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ চেয়ারম্যান অরুণ হালদার রাজ্যের গাফিলতিতেই জটিল পরিস্থিতি এত বড় বড় অভিযোগ তবুও কেন অধরা দোষীরা কাল গ্রাউন্ড জিরো থেকেই তোপ দাগেন কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব গতকালই আমরা দেখেছিলাম যে কমিশনের চেয়ারম্যান তিনি রীতিমতো ক্ষুব্ধ তিনি তোপ দেখেছিলেন এবং আজ রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছেন তারা দেখো জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি আজকে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং বিষয় সন্দেশখালী অর্থাৎ আমরা দেখলাম সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে একেবারে রিপোর্ট জমা দিতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান এবং তিনি দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করবেন বলেও জানা যাচ্ছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের ভূমিকায় যে তিনি অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ সেটি তিনি আগেই জানিয়েছিলেন আমরা দেখেছি যে আগে তিনি রাজ্য পুলিশের কর্তা এবং মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন যাতে পুরো ঘটনার একটি রিপোর্ট দেওয়া হয় তিন দিনের মধ্যে সেই রিপোর্ট রাজ্য সরকারের তরফে তার কাছে এসেছে কিনা এবং সেই রিপোর্টের পরে তিনি গতকাল যেখানে সন্দেশখালী গিয়েছিলেন এবং নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন তারপরে তার আজকের এই রাষ্ট্রপতির কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সন্দেশখালীর ইস্যু নিয়ে যেভাবে জাতীয় স্তরে আলোচনা হচ্ছে এবং রাষ্ট্রপতির কাছে বিষয়টি পৌঁছে যাচ্ছে তাতে কিন্তু রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে বলেই মনে করা হচ্ছে আজকে অরুণ হালদার তিনি জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একটি রিপোর্ট দেবেন বলে জানা যাচ্ছে এবং তারপর তিনি সাংবাদিক সম্মেলন করবেন ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা